হাই বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সারাদিনই বৃষ্টি, এই যে দেখতে পাচ্ছেন সব ছাদে জল আটকে আছে, এটা ছিটে দিয়ে জলগুলো বাইরে করতে হবে। আর খরগোশের জন্য ঘরটা বানিয়েছিলাম, তা আজকে হলো না সারাদিনই বৃষ্টির জন্য। আর খরগোশগুলো এখন জলে, বৃষ্টির জলে ভিজছে, দেখি কি করা যায়। এই যে পাশ ফুড়ি আছে, মানে চাটকোনা করে এটাই বানানো হয়েছে, আর এগুলো সব পড়ে আছে। আর ঘরে তো বাইরের ঘরে যে আমার ভাইপো ঢুকছে এখন, এটা আমাকে ঢুকবো আমি। আর চারিদিকে বৃষ্টির জলে ভিজে গেছে বাইরের কূপগুলো সত্যিও। আর চারিদিকে জল জল, আর এই পায়রাগুলো সব ভিতরে ঢুকে আছে, বৃষ্টির জন্য বেরোতে পারছে না। কিছু পায়রা ঝিমে যাচ্ছে বেরোতে পারছে না জন্য। আর এখানে যে চোখে জল পড়ছিল ওটা ঠিক হয়ে গেছে। আর এক দুটো মুক্তি এখন এখানে বসে আছে, ডিমে না এরকমই বসে আছে, এখনও ডিম দেয়নি, এখন বসে আছে এরকম। এখানে একটা চোর, চোরটা কই কোথায় গেল, এখানে দুটো চোর বসে আছে, সেই সাদা পায়রাটা। আর এখানে একটা আছে, দেখতে পাচ্ছ চারিদিকে সব বৃষ্টি চলে ভেজে গেছে। আর এই দুটো সে বাচ্চা, এদিকে ভাবছি বিক্রি করে দেবো না রাখবো, দেখা যাক। হ্যাঁ, মোটামুটি উঠতে পাচ্ছে, আর কিছুদিন পর ডানাটা ঠিক হয়ে যাবে, যেটা কাকে কামড়িয়েছিল। ডানাতে ডানাগুলো মানে পালকগুলো উঠে গেছিলো। আর এদিকে তো পুরো বৃষ্টির এই যে তীব্র হাওয়াতে ছিঁড়ে গেছে, তার জন্য বৃষ্টির জলগুলো পায়খানার পায়রার খোপে পড়ছে। টিনগুলো সব ভিজে আছে, কাঠ মাছ সব ভিজে শেষ। আর এই যে এগুলো সব জল আটকে আছে। আর আমার ভাইপো কী করছে দেখো, পায়রা ধরার জন্য হাত দিয়ে করছে হচ্ছে। এই যে ঠকুর দিয়ে দিয়েছে পায়রাতে, পায়রা কোপে হাত পড়বে, পায়রাগুলোকে ধরে ধরার চেষ্টা করবে। একটা পায়রা ঠকুর মেরে দিল, আর মজুর লাগে ওকে, কেন পায়রাগুলো ঠকুর টুক টুক করে মাথা হেলাই আর কি মজা লাগে। আর এদিকে তো গাছ লাগানো আছে এই ছাদে, খরগোশগুলো সব ঢুকেছে, তার মধ্যে একটা সাদা পায়রা।